করুণাময়তে কদিন আগে বিধাননগর মেলা বসেছিল, যেখানে খুব এক্সাইটেড হয়ে আমি আর আমার মা চলে গেছিলাম বাড়ির জন্য কিছু শপিং করতে। মেলা প্রাঙ্গণের বাইরেই বসেছিল আরও কয়েকটি দোকান, যেখান থেকে কিচেন আইটেমস, ফ্লাওয়ার ভাস ইত্যাদি হোম ডেকর কিনেছিলাম। ভেতরে ঢুকতেই চোখে পড়লো এই কাশ্মীরি স্টোল, শাড়ি ইত্যাদির দোকান, যেখান থেকে দুটো কুর্তি কিনে ফেললাম। মেলাতে ঘুরতে ঘুরতে চোখে শুধু জামা কাপড়, শাড়ি, কুর্তি, গয়না ইত্যাদির দোকানই চোখে পড়ছিল। আরও মাঝে মাঝে ছিল অনেক খাবারেরও দোকান। তারপরে ঘুরতে ঘুরতে জুয়েলারির দোকানটায় দেখলাম দাদা 30 টাকায় অনেক জুয়েলারি বিক্রি করছিল, তো সেখান থেকে পছন্দ মতন 2-3টে কিনে ফেললাম। নেক্সট দেখতেই পাচ্ছেন বাড়ির ডেকোরের জন্য কি সুন্দর কাঠের জিনিসপত্র বিক্রি হচ্ছিল। আরও কিছুটা এগিয়ে এলেই দেখতে পাবেন রং বেরঙের সুন্দর কার্পেটস এবং পেন্টিংস। বাড়ির জন্য যদি সিরামিকের কাটলারি কিনতে চান, তবে এই জায়গাটা একদম প্যারাডাইস মনে হবে। দেখে খুব লাফালাফি করছিলাম আমি। ছিল অনেক রকম রাইডসও। এই একটা এস্থেটিক শট লাগিয়ে ফেললাম মেলার ফেরিস হুইলের। এবং তাই দিয়েই আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ব্লগে। টিল দেন, বাই বাই।